লোকসভা চংবাড়ি নিশকাং মোদি হাফাংনি টেকাশা কতর সারপ্রাইজ বিসিচিসনি ইয়াগুলো কোতাল পার্লামেন্টে স্পেশাল সিজন তিসাজাখা ওমেন্স রিজার্ভেশন বিল আবনি বাগাই শ্রাংসালো কাশো ককথুম পান্ডানি বিসিংতৈ হাকতরনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিন খাকাহাম ইয়াফারকা হাস্তে বিজেপিনি মহিলা মোর্চা লোকসভা চংবাড়ি নিশকাং মোদি হাফাংনি টেকাশা কতর সারপ্রাইজ বিসিচিসনি ইয়াগুলো কোতাল পার্লামেন্টে স্পেশাল সিজন তিসাজাখা ওমেন্স রিজার্ভেশন বিল আবনি বাগাই শ্রাংসালো কাইসা কক্থুম পান্ডানি বিসিংতৈ হাকতরনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিন খাকাহাম ইয়াফারকা হাস্তে বিজেপিনি মহিলা মোর্চ আসালনি পান্ডাও ফাইমানজাখা বিজেপি মহিলা মোর্চনি তাংফাংজেক পাপিয়া দত্ততেই জর্ণা দেবরমানক খবৈ কুবুন অজমারক আসালনি কনভেনশন পান্ডাও বিসিচিসনি নিয়াগল পুইলান মহিলা সংরক্ষণ বিল তিখালাই জাখা আবনি বিসিঙ্গ লোকসভাতে বিধানসভাও 33% খালাই বেড়ে রকনি বাগাই খাতি জাকনাই পাইথাগো শ্রাংসালো কাইসা কক্থুম পান্ডা খালাই কনভেনশন পান্ডাও 33% বেড়ে রকনি বাগাই বিল পাস অংমানতেই হাকতরনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিন খাবাই খোবাই হামবাই আফারকা প্রদেশ বিজেপিতে মহিলা মোর্চনি আদং আদং যুগসং তো আজকের যে বিশেষ কারণে আমাদের বসা আপনারা সবাই জানেন গতকাল 19 সেপ্টেম্বর গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী শুভ দিনে শুভলগ্নে সংসদে মহিলাদের 33% আসন সংরক্ষণ বিল প্যাশ করেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বিলের নাম নারী শক্তি বন্ধন এই দিনটি ইতিহাসে অমর হয়ে থাকবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নারী শক্তির উত্থান এবং বিকাশ কখনো আমার কখন ছাড়া কখনো আমাদের দেশ বা যে কোনো দেশেরই বিশ্বের দরবারে 1 নম্বর পৌঁছতে পারে না তাই নারী শক্তির উত্থানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যুগান্তকারী সিদ্ধান্ত আশা করছি 2024 লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং আমরা লোকসভায় 33% অর্থাৎ 181 জন মহিলা সাংসদকে আমরা পাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি উনি আমাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতিও দিয়েছেন একজন মহিলা মহিলা উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন তার জন্য আবারও ওনাকে প্রণামের সহিত ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে ভারতবর্ষে নারীর প্রগতির ক্ষেত্রে নারীর আন্দোলনের ক্ষেত্রে নারীর অধিকারের ক্ষেত্রে রাজনৈতিকভাবে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাহায্য করবে এই বিল এই সংরক্ষণের বিল 33% সংরক্ষণ দাবি বহুদিনের ছিল এই দাবি মান্যতা দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই জানি 2014 সালে ভারতবর্ষে দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারীদের জন্য শৌচালয় থেকে আবাসন আবাসন থেকে উনি উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থেকে জনধন অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট থেকে মাতৃবন্দনা প্রকল্প মহিলাদের জন্য মহিলাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জীবনে প্রতিটি স্তরে কত অনেক প্রকল্প আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে চলছেন এবং বর্তমানে উনি যে নারী শক্তির বন্দনা নামে যে বিলটি পেশ করেছেন সেটা ওনার যুগান্তকারী সিদ্ধান্ত কারণ আমরা সবাই জানি সেই বিষয়টি যে নারী একটি নারী আমাদের পৌরাণে একটা কথা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে তেমনি কোনো সমাজ ব্যবস্থা বলুন রাজ্য বলুন কখনো উন্নয়ন হতে পারে না যতক্ষণ না নারীরা এগিয়ে আসবে আমরা এতদিন কবির ভাষায় সাহিত্যিকের লেখায় অনেক কিছু পড়েছি নারীকে নিয়ে যে এই পৃথিবীর যা কিছু করিয়াছে সৃষ্টি তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়াছে নর কিন্তু আমরা
এতদিন সেই কবির সাহিত্যের পাতার বাল্যেকুনিতে বন্দী ছিলাম। আমাদের স্বপ্ন চার দেওয়ালের মধ্যে আটকে ছিল। আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাইনি। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও শতকোটি প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি যে রাজনীতির ময়দানেও মহিলাদেরকে 33% অগ্রাধিকার দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন। এবং আমরা আশাবাদী যে আগামী দিন নারী বিকাশের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা আরও উন্নত হবে, উন্নয়নশীল হবে। রাজাখর আগুলি নিশিমি প্রণব নিকক্ষম চিনি খরাং।